আমি আব্দুল আউয়াল যে কোনো নতুন কাপড় সেলাই করা বা রেডিমেড কেনার পর না ধুই পরিধান করলে নামাজ পড়লে নামাজ হবে কিনা নতুন কাপড় বাজার থেকে কিনে আনছেন এটা পরে নামাজ পড়লে নামাজ হবে আপনাদের কি মনে হয় হবে নাকি হবে না হবে না মিশ্র অনুভূতি যারা হবে না বলতেছেন কারণ কি বলেন হ্যাঁ নাপাক থাকতে পারে আমি জানি না এটা কি ভাবে দুইছে দুইছে এই তো না ভাই এটা সঠিক না যারা উত্তর দিয়েছেন যে নতুন কাপড় ধোয়া ছাড়া নামাজ পড়া যাবে পড়া যাবে তাদের উত্তর সঠিক হ্যাঁ স্বাস্থ্যগত কারণ বিবেচনা করে আপনি ধুইলেন সেটা ভিন্ন কথা যে মার খসখসে অথবা জীবাণু থাকতে পারে ইত্যাদি ইত্যাদি সেটা ভিন্ন বিষয় বাট পবিত্র অপবিত্রতা যদি প্রশ্ন তোলেন তাহলে আমি বলবো একটা কাপড় বাজার থেকে কিনে আনছেন কিংবা সেলাই করে আনছেন দর্জির দোকান থেকে বা রেডিমেড কিনে আনছেন এই কাপড় পরে আপনি ডাইরেক্ট নামাজ পড়তে পারবেন এটা ধোয়া কোনো জরুরি না বিশেষ করে যদি এটাতে কোনো নাপাক দেখা না যায় কারণ কোন নাপাকের আলামত যদি না থাকে গন্ধ নাই নাপাক দেখা যায় না তাহলে এটা পাক অহেতুক সন্দেহ করে খুঁতখুতের স্বভাবের কারণে এটাকে নাপাক ধরা যাবে আপনি যদি দেখেন যে হ্যাঁ নাপাক লেগে আছে তাহলে যে জায়গা নাপাক লেগে আছে সেই জায়গা ধোবেন ভিন্ন কথা কিন্তু কে ধুইছে কোত্থেকে ধুইছে আদৌ ধুইছে কিনা এটা পাক না নাপাক যেহেতু নাপাকের কোনো আলামত নাই অতএব এটাকে পাক ধরবেন কথা কি বুঝাতে পারছি বিধায় নতুন কাপড় অথবা সেলাই করে আনছেন দর্জি দোকান থেকে সেই সমস্ত কাপড় চোপড় এগুলো আপনার সরাসরি পরা যাবে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই তবে ধুয়ে নিতে পারলে স্বাস্থ্যগত দিক থেকে নানা দিক থেকে ভালো হতে পারে সেটা ভিন্ন বিষয় আমরা যখন ওয়াশরুমে বালতির পানি দিয়ে গোসল করি তখন ওয়াশরুমে ছোট ওয়াশরুম ছোট হওয়ার কারণে গোসলের ছিটা পানি বালতিতে পড়ে যদি ফরজ গোসল হয় তাহলে কি বালতির অবশিষ্ট পানি নাপাক হয়ে যাবে এক্ষেত্রে শরীয়তের হুকুম কি খুব দরকার এটা প্রশ্ন ছোটখাটো গোসলখানাতে আজকাল আমরা গোসল করি তো বালতিতে পানি আছে ধরেন ভালো পানি আপনি ঝর্ণাতে পানি গোসল করতেছেন অথবা মগ দিয়ে গোসল করতেছেন বালতিতে পানি ফোঁটা পড়তেছে তো ছোটখাটো যে ফোঁটাগুলো পড়ে এর কারণে কি হবে না বালতির পানি নাপাক হবে বালতিতে যদি নাপাক পড়ছে ডাইরেক্ট নাপাক পড়ছে আপনি দেখছেন সেখানে এক ফোঁটা দুই ফোঁটা নাপাক পড়ছে তাহলে সেটা নাপাক হয়ে যাবে কিন্তু গোসল করতেছেন সেখান থেকে ছিটা পড়ে পানি গেছে এর কারণে বালতির পানি কি হবে না নাপাক হবে এরপরে প্রশ্ন হলো কোরআন সুন্নাহ অনুযায়ী মেয়েদের শরীরের কতটুকু অংশ ঢেকে রাখা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা মেয়েরা তাদের পুরো শরীরের সকল সৌন্দর্য ঢেকে রাখবে অতএব সৌন্দর্য বলতে যা সেটা তারা ঢেকে রাখবে দুই হাতের কবজি দুই পায়ের পাতা এটা খোলা রাখতে পারে কিন্তু এখানে আংটি পরে এখানে অলংকার পরে এটাও সৌন্দর্য প্রকাশিত হয় সেজন্য এটাও ঢেকে রাখাটা পর্দার দাবি বিশেষ করে ফিতনার এই সময় চেহারা মুখমণ্ডল সে কাপড় দিয়ে টেনে চলার মতো করে খোলা রাখতে পারে নিচে থেকে কিন্তু প্রদর্শন করবে না কারণ এখানে সাজগোজ করা হয় আল্লাহ তাআলা সৌন্দর্য ঢাকতে বলেছেন সৌন্দর্য প্রকাশ হয়ে যায় এজন্য সৌন্দর্য যাতে প্রকাশিত না হয় সেই চেষ্টা করতে হবে আজকাল অনেক পর্দা বাড়িয়েছে টেডি পর্দা এখানে আপনার ওনারে এমন ভাবে টাইট করে পেছায় দেয় যে চেহারা আরো সুন্দর করে প্রকাশিত হয় এটা পর্দা হবে না এটা পর্দা হবে না গালের উপরে যে দাড়ি উঠে সেগুলোর কিছু অংশ চেষে ফেলা যাবে কিনা একেবারে গালের উপরের দিকে অনেক সময় যে চোয়ালের একেবারে নাকের কাছাকাছি চোখের একেবারে কাছাকাছি পর্যন্ত দাড়ি থাকে এই দাড়িগুলো চাষা যাবে এই দাড়িগুলো চাষা দাড়ির সংজ্ঞার মধ্যে এগুলো মূলত পড়ে না এই যে হাড্ডি এই হাড্ডি যেটা কানের দুই কান থেকে নিয়ে এই যে চোয়ালের হাড্ডি হাড্ডির উপরে যেগুলো থাকে এগুলো সবগুলো দাড়ি এটার উপরে সাইডে এগুলো সব দাড়ি কিন্তু একেবারে গালের উপরে চলে আসে যেটা হারাজ পর্যায়ে হয়ে যায় আল্লাহ বলেছেন ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন তোমাদের জন্য হারাজ হয় সমস্যা হয় এরকম কিছু ইসলামে আল্লাহ তাআলা রাখেন না তাছাড়া এই যে চোয়ালের হাড্ডির উপরে উপরে নিচে এগুলো হলো দাড়ি কিন্তু আপনার একেবারে উপরে চলে আসছে গাল পুরো ঢেকে গেছে এগুলো চাষা যাবে কারণ এগুলো বিশুদ্ধ মত অনুযায়ী দাড়ির সংজ্ঞায় পড়ে না